পুজোটা ঠিক আমার বাপের বাড়ির সামনেই হয়, খুব কাছেই। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো তোমরা। তোমরা তো সবাই জানো যে আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তা মা আমাকে আইসক্রিম কিনে দিল, আমি খাচ্ছি দেখো। আমার মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে না, তাই আমার মা ওকে এই চকলেটটা কিনে দিল। দেখো এই জলটা কি সুন্দর, আমার বোনের বাড়ির পরিবেশটা কত সুন্দর দেখো। এখানটা খুব ভালো লাগবে, এখানটা একটু বক বক দেখো, বক বক দেখো, কত বক বসে আছে দেখো, কি সুন্দর জলের উপরে বকগুলো বসে আছে। বোনের বাড়ি পৌঁছে গেলাম, বোনের বাড়ির সামনেই পুজো হচ্ছে, কালী পুজো। আর এটা আমার বোনের বাড়ি, এই দেখো বোনের এই জায়গাগুলিতে সব ফুল গাছ লাগায় ওরা, এখন লাগানো চলছে, যখন ফুল হবে তোমাদের দেখাবো। আমরা বোনের বাড়ি চলে এসেছি, আর আমার বোনের রান্না বান্না সব হয়ে গেছে। এখানে বেগুন কাটা চলছে, মানে খাবার টাইমে এই বেগুনি গুলো ভাজা হবে গরম গরম। আর এখানে ভাত করছে রাধুনি। স্যালাড কেটে রেখেছে কি সুন্দর ডিজাইন করে, আর এখানে লেবু, আর এখানে ভাইফোঁটা দিচ্ছেন আমার বোনের শাশুড়ি, বোনের ছেলে ওর ননদের ছেলেদের, আর আমার মেয়ের। তাই দেখে খুব মন খারাপ, কেন এই বছর আমাদের ভাইফোঁটা হবে না, ও কাউকে দিতে পারছে না বলে ওর খুব মন খারাপ। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন সব রাখো।
আর এখানে খাবার জন্য টেবিল চেয়ার সব সেটিং করছে আমার বোনের ছেলে ও ননদের ছেলে, বোনের শ্বশুর সবাই মিলে। দেখো এটা মান কচু তুলে রেখেছে, অনেক বড় কচুটা। এটা আমার বোনের স্কুটি, এটাতে আমি একটু চেপে দেখলাম, আমি অল্প অল্প চালাতে পারি। দেরি করে এসছেন, ওই জন্য দেরি করে খাচ্ছেন, সবাই খাওয়া হয়ে গেছে। তখন বেরিয়ে যাচ্ছি, এই দেখুন লাইট কত সাজিয়েছে। আর যে গাছগুলো আমরা দেখলাম বোনের শ্বশুর দেখালো, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো।